এখনই দেখে নিন যে 10 কারণ আপনার স্ট্রোক ডেকে আনতে পারে। মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হওয়ার অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপ, বিশেষ করে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার থাকলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে, যা 48%। যারা দিনভর বসে কাজ করেন, হাঁটা চলা সহ কায়িক শ্রম নেই বললেই চলে, তাদের এই রোগের ঝুঁকি অন্যদের থেকে বেশি, যা 36%। যাদের রক্তে কোলেস্ট্রলের পরিমাণ স্বাভাবিকতার তুলনায় বেশি, তাদেরও স্ট্রোকের সম্ভাবনা বেশি, যা 27%। পুষ্টিকর খাবারের পরিবর্তে ভাজা ভুজি ফাস্ট ফুড বেশি খেলে আচমকা স্ট্রোক হওয়ার চান্স বাড়ে, যা 23%। যাদের মধ্যপ্রদেশ মেদভারে জর্জরিত, তারাও এই সমস্যার শিকার হতে পারেন, যা 19%। স্ট্রেস ও ডিপ্রেশন সহ অন্যান্য মানসিক সমস্যা থাকলেও এই সমস্যার সম্ভাবনা থাকে 17%। ধূমপান অন্যান্য অনেক অসুখের সঙ্গে সঙ্গে স্ট্রোকের ঝুঁকিও বাড়ায়। নিয়মিত অতিরিক্ত মদ্যপানে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। হার্টের অসুখ থাকলে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বেশি। যারা ডায়াবেটিসে ভুগছেন ও ডায়েট বা এক্সারসাইজ করেন না, তাদেরও স্ট্রোকের সমস্যা বেশি দেখা যায়। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।